মেরু রেখা বা অক্ষরেখার দক্ষিণ প্রান্তবিন্দুকে বলা হয় কুমেরু মূল মধ্যরেখার মান কত জিরো ডিগ্রি মূল মধ্যরেখা হতে পূর্বে বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্ব কত দ্রুত হল দ্রাঘিমাংশ দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার জি কি পৃথিবীর মান মন্দির জিএমটি মানে কি গ্রিন মিন টাইম গ্রিনিচের দ্রাঘিমার মান কত ডিগ্রি জিরো ডিগ্রি গ্রিনিচ মান মন্দির কোথায় অবস্থিত লন্ডন যুক্তরাজ্য গ্রিনিচ মিন টাইম এবং কোন শহরের সময়ের কোনো ব্যবধান নেই লন্ডন সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত যুক্তরাজ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ও উইচ মান টাইমের মধ্যে পার্থক্য কত ছয় ঘন্টা নিচের কোনটি বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম জোন জিএমটি প্লাস সিক্স আওয়ার গ্রিনিচ মান সময় থেকে বাংলাদেশ সময় কয় ঘন্টা আগে ছয় ঘন্টা সূক্ষ্ম সময় মাপার যন্ত্র কোনটি ক্রোনোমিটার ক্রোনোমিটার কি সময় মাপার যন্ত্র জাহাজের সময় নিরূপণের জন্য ব্যবহৃত হয় ক্রোনোমিটার সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্র কোনটি ক্রোনোমিটার বাংলাদেশের রাত আটটা হলে আন্তর্জাতিক সময় কত বিশটা দুইটি স্থানের মধ্যে দ্রাগিমাংশের পার্থক্য এক ডিগ্রি হলে সময়ের পার্থক্য হল চার মিনিট দুইটি পার্থক্য কত হলে স্থান দুইটির মধ্যকার সময়ের পার্থক্য এক ঘন্টা হবে পনেরো ডিগ্রি গিনিচের সময় রবিবার সকাল ছয়টা তখন নাইনটি ডিগ্রি পূর্ব দিকে অবস্থিত সময় কত রবিবার দুপুর বারোটা বাংলাদেশে যখন সকাল নয়টা তখন পাকিস্তানে সকাল আটটা কোন রেখা অতিক্রম করলে একদিন যোগ বা বিয়োগ করতে হয় আন্তর্জাতিক তারিখ রেখা কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখ পরিবর্তন হয় আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয় একশো আশি ডিগ্রি বরাবর কোন অক্ষাংশ বা দ্রাগীমাংশ পার করলে নাবিকদের তারিখ বদলাতে হয় একশো আশি ডিগ্রি দ্রাগী মাংস আন্তর্জাতিক রেখা বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে গিয়েছে কোনোটি নয় নাই ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকার অন্তর্গত চিলির নিকট প্রশান্ত মহাসাগরে পরিবেশের সাথে সম্পর্কিত জীবদের সম্পর্ক সম্বন্ধী বিদ্যাকে বলে ইকোলজি ইকোলজির বিষয়বস্তু হল প্রাণীজগতের পরিবেশের সাথে অভিযোজনের উপায় নির্দেশ